আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে আমার পুরো ভিডিওতে দেখাবো মাছের সদ্য ফোটা রেণুকে কীভাবে খাবার প্রয়োগ করতে হয় এবং কীভাবে পরিচর্যা করতে হয়। দয়া করে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। আর টাঙ্কিতে আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে মাছের, বাংলা মাছের সদ্য ফোটা রেণু। আর এই রেণুর খাবার কী সেটাই দেখাচ্ছি। আপনার মাছের রেণুর খাবার হিসেবে মূলত প্রথম তিন চার দিন ডিম, হাঁস বা মুরগি যে কোনো ডিম আপনারা সিদ্ধ করে শুধু ডিমের কুসুমটা ভালোভাবে, এই কুসুমটা ডিমটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপরে ডিমের কুসুমের সাথে যে পাতলা আবরণ টাবরণ আছে এগুলিকে আপনার সরিয়ে ফেলতে হবে। যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই প্রত্যেকটা ডিমের এইভাবে নিয়ে আপনার তিনটা কেউ তিনটা চারটা আপনার হিসেব অনুযায়ী দিতে হবে। আর এই ডিমের কুসুমটাকে নিতে হবে একদম পাতলা একটা নেট জালের মধ্যে। হ্যাচারিতে অবশ্যই বিভিন্ন রকম নেট থাকে, এই যে নেটের মধ্যে নিয়ে একটা বলের মধ্যে পানি নিয়ে সে বলের মধ্যে আপনার এই হাত দিয়ে কচলে কচলে আপনার হচ্ছে এই ডিমের কুসুমগুলিকে আপনার পানির সাথে মিশিয়ে ফেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের সাহায্যে এই নেট থেকে ডিমের কুসুমগুলিকে পানিতে কীভাবে আপনার মেশানো হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আপনার হচ্ছে যতক্ষণ পর্যন্ত ডিমের কুসুমটাকে ভালোভাবে আপনার হচ্ছে এই পানির সাথে না মেশানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ভালোভাবে ঘুষিয়ে যাবেন এবং আপনার পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। কারণ হচ্ছে আপনার টাঙ্কিতে যে পরিমাণ রেণু আছে এই রেণুগুলি কিন্তু অন্য কোনো খাবার খেতে পারবে না, এগুলিকে আপনার হচ্ছে এই খাবারটাই দিতে হবে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই ডিমের কুসুম মেশানো পানিটাকেই কিন্তু আপনার হচ্ছে এই সবগুলি এই মাছের রেণুর যে ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কির মধ্যে আপনার ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিতে হবে। এবার মলাই হ্যাঁ কয়েক কোটি টাকা মাইব প্রায় শেষ ডিমের আপনার কুসুম থেকে পানিতে মিশানো পুরোপুরি শেষ। তারপর হচ্ছে একটা বল নিয়ে এই পানিটাকে আপনার এই মাছের রেণু আপনার যে ট্যাঙ্কির মধ্যে আছে সেই ট্যাঙ্কিতে আপনি ছিটিয়ে দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনার ছিটিয়ে দিয়ে দিবেন যেই ট্যাঙ্কির মধ্যে, যে যে ট্যাঙ্কির মধ্যে আপনার হচ্ছে মাছের রেণুগুলি আছে সেই ট্যাঙ্কির মধ্যে আপনার এই মাছে ডিমের কুসুম মেশানো পানিটাকে ভালোভাবে ছিটিয়ে দিয়ে দিতে হবে। এবং এটাই কিন্তু মূলত মাছের সদ্য ফোটা রেণুর খাবার, আর মাছের রেণু কিন্তু এই খাবারটাই গ্রহণ করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ট্যাঙ্কির মধ্যেই কিন্তু আপনার এই রেণুর খাবার হিসেবে ডিমের কুসুম মেশানো পানিটাকে ছিটিয়ে দেওয়া হচ্ছে। ওরা আমি আপনাদেরকে এই ডিমের কুসুমটা ছাটানোর পরে ট্যাঙ্কি থেকে মাছের রেণু বলের মধ্যে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এগুলি সবই হচ্ছে মাছের সদ্য ফোটা রেণু, হাজার হাজার আপনার বাংলা মাছের রেণু এখানে দেখতে পাচ্ছেন। এগুলি সবই হচ্ছে বাংলা মাছের রেণু এবং এই রেণুগুলি দিয়ে কিন্তু আপনার এইখান থেকে পাঁচ সাত দিন রাখার পরে নার্সিং পুকুরে দিয়ে দেওয়া হবে এবং নার্সিং পুকুর থেকে এক দেড় ইঞ্চি বড়ো হওয়ার পরে এগুলিকে আপনার বিভিন্ন খামার মালিকদের কাছে বিক্রি করা হয়। আবার অনেকে আছে যারা এই হ্যাচার এই রেণু শুধুমাত্র রেণুটাই হচ্ছে কিনে নিয়ে যায়, তারপর নিজেরাই নিজেদের পুকুরের মধ্যে নার্সিং করে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যারা মাছের রেণু পুনরুৎপাদন করেন তারা অবশ্যই এই ভিডিওটা ভালোভাবে দেখবেন।